রঞ্জনের বাউল গান শেষ হতে না হতেই আমাদের কুঠিয়ার দরজায় টোকা পড়ল। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতেই গিরনারি বাবা ঘরে ঢুকে যা বললেন তার সারমর্ম, আপনারা শুনেছেন আজ পয়লা মাঘ, আমাদের গুরুদেবের দীক্ষা লাভের দিন, উনি গুহা থেকে আদৌ বাইরে আসবেন না, কারো সঙ্গে দেখা সাক্ষাৎ বা বাক্যালাপ করবেন না। কিন্তু বহুকাল হতে আমাদের এই রেওয়াজ চলে আসছে যে তাঁর দীক্ষা তিথিতে আমরা নর্মদাতে প্রাতঃস্নান সেরে এসেই গুহার কাছে গিয়ে সেই সময় যার যে স্তুতি বা ভাব মনে উদয় হবে, যে যার মাতৃভাষায় বা সংস্কৃতে তা উচ্চারণ করে প্রাণের প্রণাম নিবেদন করে আসি। কিন্তু বহুকাল হতে আমাদের এই রেওয়াজ চলে আসছে যে তাঁর দীক্ষাতিথিতে আমরা নর্মদাতে প্রাতঃস্নান সেরে এসেই গুহার কাছে গিয়ে সেই সময় যার যে স্তুতি বা ভাব মনে উদয় হবে, যে যার মাতৃভাষায় বা সংস্কৃতে তা উচ্চারণ করে প্রাণের প্রণাম নিবেদন করে আসি। আপনারা তাড়াতাড়ি প্রাতঃকৃত্য সেরে নর্মদাতে স্নান করতে চলুন। তাঁর কথা শুনেই আমরা দুজন প্রাতঃকৃত্য সারতে বাইরে চলে গেলাম। প্রাতঃকৃত্যের পর নর্মদাতে স্নান করতে নেমে দেখি আমাদের পার্শ্ববর্তী কুঠিয়াগুলিতে যেসব নাগা থাকেন তাঁরা সবাই এসেছেন নর্মদাতে স্নান করতে। তখনও সূর্যোদয় হয়নি, হাড় কাঁপানো ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আমরা কোনো মতে স্নান সেরে নিলাম। নাগারা স্নানের পরে আশ্রমের দিকে চলতে লাগলেন। তাড়াতাড়ি কমণ্ডলু ভরে আমরা দুজনও তাঁদেরকে অনুসরণ করলাম। যোগীন্দ্র কৃপানাথের গুহার কাছাকাছি হতেই দেখতে পেলাম গুহার পশ্চিম দিকে যাঁরা থাকেন, যাঁদের পরিচয় দিতে গিয়ে গিরনারি বাবা বলেছিলেন নাদ সিদ্ধ মহাজন, তাঁর গুহার এক পাশে দাঁড়িয়ে নতজানু হয়ে যুক্ত করে বলছেন, ইদং নমো ঋষিভ্য পূর্বজেভ্য পূর্বেভ্য পথিকৃদ্ধভ্য, অর্থাৎ আমাদের পূর্বজ সত্যদ্রষ্টা ঋষিগণকে, পিতৃ পিতা মহাদি পূর্বপুরুষদেরকে এবং সত্যপথের দিশারীদেরকে প্রণাম। যদ্যৈনর্পোষিত দেহ যদজলই জীবনং মম, যদুর্বায়স্যসীম নিত্যং তং দেশং প্রণমম্যহ, পিতা পিতা মহাদয়ঃ যথা মৎপূর্ব বংশজা, যত্র জাতা লয়ং যত তং দেশং প্রণমম্যহ, অর্থাৎ যেখানকার অন্নজলে আমার এবং পূর্বপুরুষদের দেহ পুষ্টি লাভ করেছে, যে দেশের বায়ু শ্বাস প্রশ্বাস রূপে গ্রহণ করে আমার পূর্বপুরুষরা জীবন ধারণ করেছিলেন এবং আমিও বেঁচে আছি, সেই দেশকে আমাদের মাতৃভূমিকে প্রণাম করছি। যেখানে আমাদের পূর্বপুরুষরা জন্মগ্রহণ করে অন্তে লয়প্রাপ্ত হয়েছেন সেই দেশকে আজ প্রণাম করছি। তাঁরা সাষ্টাঙ্গে প্রণত হতেই গিরনারি বাবা আমার দিকে তাকালেন। আমি শশব ব্যস্তে নতজানু হয়ে যুক্ত করে বলতে লাগলাম, আমি মহান তীর্থে দাঁড়ায়ে প্রণমী মহামহামুনিগণে, জেলেছেন যাঁরা জ্ঞানালোক নানা যুগের সন্ধিক্ষণে, ভ্রান্তির পথে সমাজ যখন সত্য ধর্ম ভুলেছে তখন, দিশারি তাঁরাই এসেছেন পথ দেখাতে জগৎ জনে, আজি মহান তীর্থে দাঁড়ায়ে প্রণমী মহামহামুনিগণে। কবিতাটি পাঠ করে সাষ্টাঙ্গে যখন প্রণাম করছি তখনই শুনতে পেলাম গুহার পশ্চিম ও পূর্ব দিকস্থিত সকল নাগারা কলকণ্ঠে একসঙ্গে গেয়ে উঠলেন, ভূয়তাং পরমব্যম্না পিয়তাং পরমমরস, স্থিয়তাং বিগতাশঙ্কং নির্বাণানন্দ নন্দনে। তিনবার একসঙ্গে সকলে মন্ত্রটি উচ্চারণ করে সকলে মিলে আরেকবার সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন গুহার কাছে। নাদ সাধনায় সিদ্ধ মহাজন নামে এক বৃদ্ধ সাধু সকলকে উদ্দেশ্য করে জানালেন এইমাত্র উচ্চারিত মন্ত্রটি যোগ বাসিষ্ঠ রামায়ণে মহর্ষি বশিষ্ঠ দেবের উক্তি। এখানে বশিষ্ঠ দেব বলছেন পরম বোমে যে পরম রস নিত্য হরিত হচ্ছে, গুরুদত্ত তীব্র সাধন বলে সেখানে নিঃসঙ্ক চিত্তে স্থিতি লাভ করো, নির্বাণ রূপ আনন্দের নন্দন কানন ওই স্থান, গুরুদেবজির দীক্ষা দিবসে এই মন্ত্রই তার বাণী, এ কথা সকলকে জানাবার আদেশ দিয়েছেন আমাকে। এই বলে তিনি যে যার কুঠিয়াতে ফিরে যাবার কথা বলে নিজেও ফিরে যাবার জন্য উদ্যোগ করছেন। এমন সময় দেখা গেল তিষ্ঠ তিষ্ঠ বলতে বলতে একজন কৌপিনীধারী
অতিবৃদ্ধ সাধু নগ্ন গাত্রে লাঠি ঠুকতে ঠুকতে গুহার কাছে এসে নতমস্তকে বলতে লাগলেন সুর করে, কামধেনু আছে এক সিদ্ধাদের ঘরে, গগন শিখরে নিয়া বাঁধিয়াছে তারে, যে জীব প্রবেশে সেই কামধেনু দ্বারে, কাটিয়াছে সিঁধ সেই নিরঞ্জন পুরে। অবিরল ঝড়ে দুগ্ধ মধু শব্দময়, শব্দের ভাণ্ডার গাভী ঋষিগণ কয়, ব্রহ্মমূর্ধা হতে জাত গগনমণ্ডলে, উদ্গীত শব্দের ভাণ্ড তারে গাভী বলে। সুক্ত গাথা শব্দ গতি গাভী সমুদ্ভূতা, সূর্যরশ্মি রাশি সেই গাভীস্তন জাতা। সেই গাভী দুগ্ধ দহি সদা জ্ঞানীগণ, শাস্ত্র গ্রন্থ বেদ আদি করেন রচন। দোহাটি শুনিয়েই মহাপুরুষ গুহার কাছে মাথা ঠুকে পূর্ববৎ ঠুকঠুক করে হাঁটতে লাগলেন গুহার পশ্চিম দিকস্থ বায়ুকোণের দিকে। নাদসিদ্ধ মহাজনেরা তাঁকে ঘিরে ধীরে ধীরে হেঁটে চললেন। গিরনারি বাবার সঙ্গে আমরা ফিরলাম আমাদের কুঠিয়ায়। পথে আস্তে আস্তে আমি গিরনারি বাবাকে বললাম, সর্বশেষে যে অতিবৃদ্ধ মহাত্মা গুরুজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে এলেন, তার মুখে বাংলা ভাষা শুনে আমি রীতিমতো চমকে গেছি। ওর কি বাঙালি শরীর? গিরনারি বাবা বললেন, হ্যাঁ মে ভি সোনা, উনোনে আপকা মুলুক কা আদমি হ্যায়, লেকিন উনোনে বহু ভাষাবিদ হ্যায়, করিব 10 সাল উনোনে ইধারি হ্যায়, যোগীন্দ্র কৃপানাথ জি কা বড়া গুরু ভাই হ্যায়, সাল মে এক দফে গুরুজি কা দীক্ষা দিবস মে উনোনে বাহার নিকলতা হ্যায়, হর বখত আপনা কুঠিয়া মে উনোনে বিরাজতে হ্যায়, কিসি কা সাথ উনোনে ভেট ভি নেহি করতা হ্যায়। এই সময় রঞ্জন তাকে হঠাৎ জিজ্ঞাসা করে বসল, উনকা খানা পিনা কেসে চলতা হ্যায়, আপ লোক ক্যা উনকা লিয়ে ভগবান শশানেশ্বর জি কা দুগ্ধ প্রসাদি ভেজতে হ্যায়? রঞ্জনের কথা শুনে গিরনারি বাবায় হেসে গড়িয়ে পড়লেন, বললেন, আপ লোক অভি তক বচ্চা হ্যায়, এসা উচ্চ কোটি কা মহাত্মা কো কোই স্থূল খাদ্য কা বিলকুল জরুরত নেহি হতা, হামারা বাত সচ মানিয়ে। গিরনারি বাবা তাঁর কুঠিয়াতে ঢুকে গেলেন, আমরা আমাদের ঘরে গিয়ে বসলাম। আমি রঞ্জনকে বললাম, এ বড় আজব জায়গা, উত্তর তট পরিক্রমার সময় আমি কিছুদিন একটানা বাস করেছিলাম ধাবড়ি কুণ্ডে একলিঙ্গ স্বামীর আশ্রমে, সেখানেও কয়েকজন অলৌকিক বিভূতি সম্পন্ন মহাপুরুষের একত্র সমাবেশ দেখার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু এই কোটেশ্বর তীর্থে এসে যেমন রহস্যময় উচ্চকোটির মহাত্মার একত্র সমাবেশ দেখলাম, এমনটি আর কোথাও দেখিনি। আমাদের পরম সৌভাগ্য যে এদের সান্নিধ্যে কয়েকটি দিন কাটিয়ে যেতে পারছি। রঞ্জন বলল, সে বিষয়ে আর সন্দেহ কি, তবে এখন তো মোটে 8:30 বেজেছে, 11টার আগে তো মহাদেবের দুগ্ধ প্রসাদ মিলবে না, মহাত্মা কৃপানাথ তো আজ আপনাকে কাছে ডাকবেন না, তাই আমি ভাবছি আপনি এখন মহাত্মা প্রদত্ত পুঁথিটি বের করে আমাকে পড়ে শোনান, আমি খাতায় টুকতে থাকি। এই বলে রঞ্জন তার খাতা পেন্সিল নিয়ে বসল। আমি পুঁথি বের করে দেবনাগরী হরফে লেখা পুঁথিটি ধীরে ধীরে পড়তে লাগলাম। রঞ্জনের টোকার সুবিধার জন্য এক এক লাইনই দুবার তিনবার করে উচ্চারণ করতে লাগলাম। রঞ্জন বাংলায় লিখে নিতে লাগলো নিজের খাতায়। এইভাবে আমরা দুজন শ্রী রুদ্র হৃদয়োপনিষদ টুকতে যখন ব্যস্ত, সবে মাত্র 2টি পাতার শ্লোক টোকা হয়েছে, এমন সময় টং করে একটা ঘড়িতে ঘা দিবার শব্দ আমাদের কানে ভেসে এলো। রঞ্জন তার পকেট ঘড়ি দেখে বলল, 11টা বেজেছে, শশানেশ্বর মহাদেবের কাছে এসে কোনো দুগ্ধবতী ধেনু বা বন্য মহিষী হয়তো এখন মহাদেবকে দুগ্ধ স্নান করাচ্ছেন, চলুন আমরাও যাই। পার্শ্ববর্তী কুঠিয়াগুলি হতে নাগারা কলস নিয়ে হুড়মুড় করে ছুটে চলেছেন, তার আওয়াজও আমরা শুনতে পেলাম। অগত্যা আমরাও কমণ্ডলু হাতে হাঁটতে লাগলাম শশানেশ্বর ভগবানের স্থানে। পুঁথিপত্র একটা চাদর চাপা দিয়ে রেখে দেওয়া হলো। গেটের কাছে যথারীতি দুজন নাগা ত্রিশূল ও খড়্গ হাতে পাহারা দিচ্ছেন। তাঁদেরকে জয়গুরু জানিয়ে গেটের বাইরে এসে দেখলাম গিরনারি বাবা সহ আরও দুজন নাগা দ্রুত পদে হেঁটে চলেছেন পাথর ও কঙ্করময় ডাহি মাঠের উপর দিয়ে বটগাছকে লক্ষ্য করে। আমরা আজ হুড়োহুড়ি করে হাঁটলাম না, ধীরে সুস্থে বটতলায় পৌঁছে দেখি গাভী মাতা শশানেশ্বরজির মাথায় দুধ ঢেলে চলে গেছেন।
নাগাড়া কুণ্ড থেকে দুধ সংগ্রহে ব্যস্ত। কলসিতে দুধ ভরে গিরনারি বাবা চলে যাওয়ার উদ্যোগ করতে আমি তাকে জানালাম, আজ তো গুরুজি কো দর্শন নেহি মিলেগা। দুগ্ধ প্রসাদি লেনে কে বাদ 2-3 ঘন্টে ইহি বটকে ছায়া মে বিতা কর হাম লোগ আপকা আশ্রম মে যাবেগা। উনি বললেন, যো আপকা মর্জি। গম্ভীর কণ্ঠে এই কথা বলে গিরনারি বাবা চলে গেলেন। রঞ্জন মন্তব্য করল, আমরা গাভী মাতার দুগ্ধদানের দৃশ্য আজ দেখতে পেলাম না। পরিকি মরি করে দৌড়ে এলেই সেই পূর্ণ দৃশ্য নয়ন গোচর হতো। আমাদের এই গড়িমসি স্বভাবের জন্য গিরনারি বাবা কিঞ্চিত ক্ষুব্ধ হয়েছেন বলে মনে হচ্ছে। আমি কোনো উত্তর দিলাম না। মহাদেবকে সাষ্টাঙ্গে প্রণাম এবং প্রদক্ষিণ করে আমরা কুণ্ডে কমণ্ডলু ডুবিয়ে দুগ্ধ প্রসাদ দুজনে আকণ্ঠ পান করলাম। মহাদেব এবং কুণ্ড হতে কিঞ্চিত দূরে, যেখানে সূর্যরশ্মি বটগাছের ডালপালা ভেদ করে এসে পড়েছে, সেখানে বসে রোদ পোয়াতে লাগলাম। প্রায় আধ ঘন্টা কেটে যাওয়ার পর কারও ডুকরে কেঁদে ওঠার মতো কান্নার রোল আমরা শুনতে পেয়ে চমকে উঠলাম। আমরা আঁতি পাঁতি করে তাকাতে লাগলাম চারিদিকে, কিন্তু অস্বাভাবিক কোনো কিছু আমাদের চোখে পড়ল না। কিন্তু আবার কান্নার ফোঁসফোঁসানি, তার সঙ্গে হে দয়াল মুঝে দয়া কিজিয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে কেউ যেন বলছেন, তা শুনতে পেয়ে দুজনেই উঠে চারিদিকে উঁকি মেরে মেরে খুঁজতে আরম্ভ করতেই বিশাল বটবৃক্ষের যেদিকটাই শ্মশানেশ্বর বিরাজমান, তার ঠিক বিপরীত দিকে ঝোপঝাড়ের আড়ালে বসে একজন শিখাধারী ব্রাহ্মণকে বটগাছের গুড়িতে মাথা ঠুকতে দেখতে পেলাম। অনুমান করলাম ব্রাহ্মণের বয়স অন্তত 60 বৎসরের কম নয়। আমি রঞ্জনকে তাড়াতাড়ি টেনে নিয়ে আমাদের বসার জায়গায় ফিরে এলাম। বললাম, নর্মদা তটে কে কোথায় কী রূপে থাকেন তা বুঝা কঠিন, তবে ব্রাহ্মণ যে পূজা ও প্রার্থনায় রত আছেন সে তো নিজের চোখেই দেখলে, তাঁকে কোনো মতেই বিব্রত করা আমাদের উচিত নয়। প্রায় 15 মিনিট পরেই তিনি বটগাছের ডাল এবং দোদুল্যমান ঝুড়ি প্রভৃতি সরিয়ে আমাদের সামনে এসে শ্মশানেশ্বরকে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। তখনও তাঁর চোখে জল গড়িয়ে পড়ছে দেখলাম। আমাদের দিকে চোখ পড়তেই তিনি জিজ্ঞাসা করলেন, আরে ইয়ে দো মূর্তি কাহাঁ সে আয়া? বললাম, হাম লোক যোগেন্দ্র কৃপানাথজি কি গুহাশ্রম সে আয়া মহাদেবজি কা দুগ্ধ প্রসাদি কো লিয়ে, আপ কাহাঁ সে পধারে? পণ্ডিতজি নিজের কপালে হাত চাপকে বলতে লাগলেন, হাম বহুত দিন দুঃখী হ্যাঁ পাপাচারী ভি, হাম অঙ্কলেশ্বর সে করিব 8 মিল দূর মে সাজোত মহল্লা মে নিবাস করতা হুঁ। আমি বললাম, হাম দোনো পরিক্রমাবাসী অঙ্কলেশ্বর ওর সজত ঘুমকে আয়া। আমার এই কথা শুনে সেই ব্রাহ্মণ বললেন, তব তো আপ জরুর শোনা হ্যাঁ সাজত মহল্লা কি সব ব্রাহ্মণ বেদজ্ঞ হ্যাঁ, বেদ পাঠ কে কারণ সাজত মহল্লা কি দূসরা কিসিম কা ইজ্জত হ্যাঁ, সাজত মে সিদ্ধ রুদ্রেশ্বর মহাদেব বিরাজ করতা হ্যাঁ, হামারা পিতাজি ভি বেদজ্ঞ হ্যাঁ, বেদ পাঠ ছোড় কে হাম স্মৃতিশাস্ত্র কি চর্চা কিয়া, পৌরোহিত্য কর্ম ভি অচ্ছি তরহ সে শিখ লিয়া, ইহি মত বিরোধ কি কারণ পিতাজি ত্যাজ্য পুত্র কর দিয়া, হাম গুজরাট প্রদেশ কি অন্তর্গত ভারত মে যাকর পৌরোহিত্য কর্ম শুরু কর দিয়া, আপ জরুর জানতে হে গুজরাটি লোক কাফি ধনাঢ্য হ্যাঁ, 5 সাল কে অন্দর মে হামারা বহুত যজমান হো গিয়া, উধারি মেনে শাদি ভি কর লিয়া, জজন জজন কি বৃত্তি সে মেনে লাখো লাখো রুপয়া কমায়া, উধারি 5 ঠো বড়া বড়া কোঠি ভি বনা লিয়া, জিন্দগি ভর মাতা পিতা কি কুছ সেবা নহি কিয়া, কোই সংযোগ ভি নহি রক্ষা, মাতা পিতাজি নে চোলা ছোড়নে কে বাদ হামারা 3 লড়কা কো ধন সম্পদ বন্টন করকে হাম আপনে সাজত গাঁও মে ওয়াপস আয়া, আপনা পিতৃপুরুষো কা ভিটা মে বড়া কোঠি বনা কর সহধর্মিনী সাথ নিবাস করনে লগা, পশ্চাত্তাপ ওর মন মে অনুশোচনা আই, পিতাজি কি স্নেহ ও দয়া স্মরণ মনন করতে হুয়ে মন মে ইহি ভাবনা উদয় হুই, মে জরুর বড়া পাপি হু, মাতা পিতা কো বহুত দুঃখ দিয়া হামারা মুক্তি কেসে হোগা, সোচতে সোচতে এক রোজ হাম অঙ্কলেশ্বর মে গিয়া, উধার এক মৌলভি হ্যাঁ উনকা ইয়ে বিভূতি হ্যাঁ হর আদমি কো দেখ কর উনকা ভবিষ্যৎ বতা দে সকতে হ্যাঁ, উনহোনে মুঝে বোলা কোই এ নউমে জি মা মারো উমেদ হা অস্ত, সেই এ তারি কি মারো খুরশেদ হা অস্ত, ইয়ে ফার্সি বয়েত কা মতলব ইহি হ্যাঁ, জিন্দগি মে আশা ভি হ্যাঁ নিরাশা ভি হ্যাঁ,
আশা হি ইনসান কা পথ, চারো তরফ দেখিয়ে না কিতনা রোশনি, আকাশ মে সূরজ দিন ভর প্রকাশ ডালতে হ্যাঁ, রাত মে চন্দ্র ভি প্রকাশ ডালতে হ্যাঁ, ইতনা রোশনি দেখনে সে ভি আধার কো কেউ সচ সমঝেগা, আপ মুর্শিদ কো শরণ লেও, সমুচা গুনা টুট যাবেগা, আপকো মুক্তি মিলেগা, ভালোদ মে অনামী বাবা কো পাশ যাকর উনকা শরণ লিজিয়ে, পরিত্রাণ কি পথ মিল যাবেগা। উনকা উপদেশ শুনকে আজ সে 33 দিন পহলে হাম ভালোদ মে পৌঁছ কর অনামী বাবাকে চরণ পকড় লিয়া, তুরন্ত উনহোনে আপনা গোর হটা কর বোলনে লগে, স্থানে সিংহ সমা রণে মৃগ পমা, স্থানান্তরে জম্বুকা আহারে বক্কা শুকরা, সমচ্ছা গোপমা মৈথুনে রূপে মর্কট বধ, পিসাচ বদনা ক্রুরা খলা দুর্মুখা, পণ্ডিতা যদি মানবা হরি হরি প্রেতাস্তদা কি দিশা। অনামী বাবা কা ইতনা নিন্দা বাক্য শুনকে মেরা মন মে বহুত দুঃখ হুয়া, হমনে প্রশ্ন কিয়া মহারাজ হমারা কসুর ক্যা, ইসকো প্রায়শ্চিত কা বিধান ক্যা। অনামী বাবা নে জবাব দিয়া, প্রতিগ্রহ ওর জজন জাজন সে আপকো জো অপরাধ হুয়া, উস অপরাধ স্খালন না হোনে সে আপকো দীক্ষা মিলেগা নহি, আপ হিয়া সে মিলভর দূর মে মসানিয়া কোটেশ্বর কি শশানেশ্বর মহাদেব কো স্থান মে যাকর মহিনা ভর পূজা ওর হর রোজ 1,000 করকে জপ কিজিয়ে, উসকে বাদ হাম আপকো উপদেশ দুঙ্গা। আজ 1 মহিনা হো চুকা, অভি হাম ভালোদ মে যা রহা হুঁ অনামী বাবাকে পাশ, নমস্তে জি। এই বলে তিনি শশানেশ্বরকে প্রণাম করে যাবার উদ্যোগ করতে আমি তাকে বিনীতভাবে প্রশ্ন করলাম, পণ্ডিতজি আপকা শুভ নাম ক্যা হ্যায়? উনি বললেন, ইয়ে শরীর কা নাম পণ্ডিত তিলকচাঁদ কাব্যস্মৃতি পৌরোহিত্য বিশারদ হ্যায়। এই বলে তিনি আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না, রঞ্জনের ঘড়িতে তখন 2টা বেজেছে। আমরা আরও রোদভোগের আশায় বটতলায় মহাদেবের থান থেকে বেরিয়ে গুহাশ্রমের দিকে কিছুটা এগিয়ে গিয়ে মাঠের মধ্যে যেখানে কড়া রোদ এসে পড়েছিল সেখানে গিয়ে বসলাম। রঞ্জন আমাকে জিজ্ঞাসা করল, পণ্ডিত তিলকচাঁদ সাজতে হতে অনামী বাবার চরণ প্রান্তে পৌঁছাতেই তিনি তাঁকে যে মধুর বাক্যে আপ্যায়ন করলেন, আমি সংস্কৃতে বিশেষ ব্যুৎপন্ন না হলেও তিনি যজন যজনাদি কর্মে লিপ্ত প্রতিগ্রাহী পুরোহিত ব্রাহ্মণদেরকে এমন ভাষায় গালাগালি করেছিলেন তা মোটেই মহাপুরুষোচিত হয়নি। প্রতিগ্রহ সম্বন্ধে আমাদের ধর্মশাস্ত্রে কি সত্যই এমন কুৎসিত নিন্দা বাক্য আছে? আমি বললাম, যে ভাষায় অনামী বাবা পণ্ডিত তিলকচাঁদকে ধিক্ষার দিয়েছিলেন ওই রকম কুৎসিত নিন্দা বাক্য শাস্ত্রে কোথাও পড়েছি বলে মনে পড়ছে না। সমাজে ব্রাহ্মণ পণ্ডিতরা অতি উচ্চ সম্মানে অধিষ্ঠিত বলে ব্রাহ্মণেতর জাতির মধ্যে সমাজে কোনো না কোনো সময় ব্রাহ্মণ বিদ্বেষ খুবই তীব্র হয়ে উঠেছিল। ব্রাহ্মণরা নিম্ন জাতির লোককে ঘৃণা করতেন বলে প্রতিক্রিয়ার প্রতিক্রিয়াই হয়, কাজেই কোনো না কোনো সময় ব্রাহ্মণেতর কোনো লেখাপড়া জানা লোক সংস্কৃতে ওই রকম শ্লোক রচনা করেছিলেন ব্রাহ্মণদেরকে অপদস্থ করে প্রতিশোধ নিতে। অনামী বাবার মুখে তারই প্রতিধ্বনি পণ্ডিত তিলকচাঁদ শুনেছিলেন। অনামী বাবার ওই বাক্য সুধাকে আমার কোনো শাস্ত্র বাক্য বলে মনে হয় না। অবশ্য মানব ধর্মশাস্ত্র নামক গ্রন্থের 10ম অধ্যায়ে একটি শ্লোক দেখেছি, তাতে প্রতিগ্রহ যজন যজনাদিকে গর্হিত কর্ম বলে অভিহিত করা হয়েছে। তৎযথা প্রতিগ্রহাত যাজনাত বা তথই বাধ্যাপনাদপি, প্রতিগ্রহ প্রত্যবড় প্রত্য বিপ্রস্য গর্হিত। এখানে যজন যজন ও অন্য দশকর্ম করে পুরোহিতরা যজমানের কাজ হতে যে দান গ্রহণ করতেন বা আজও করে থাকেন সেই প্রতিগ্রহ বৃত্তিকে গর্হিত কর্ম বলে নিন্দা করা হয়েছে, কারণ যাঁরা পৌরোহিত্য করেন তাঁরা ধনী দরিদ্র বিচার না করে সকলের কাছ থেকে মোটা টাকা দক্ষিণা বাবদ আদায় করে থাকেন। যজমান দরিদ্র হলেও মাতৃপিতৃকার্য বা পূজানুষ্ঠান প্রভৃতিতে প্রত্যবায় বা অপরাধের ভয় দেখিয়ে চাপ দিয়ে বেশি টাকা ছলে বলে কৌশলে আদায় করায় পুরোহিত সমাজের বৃত্তি হয়ে ওঠে। তাই ব্রাহ্মণ সমাজের মধ্যে যারা উচ্চশিক্ষিত ও বিদ্বান তারা অধ্যাপনা বৃত্তিকেই সম্মানজনক বলে গ্রহণ করে নিজেরাই যাজন কর্মকে ঘোরতর অপকর্ম বলে ঘোষণা করেন।
যথা প্রতিগ্রহাৎ শুদ্ধতি জপ্প হোমই যাজন্তু পাপং না পুনন্তি বেদাহা। অর্থাৎ প্রতিগ্রহজনিত দোষ জপ হোমাদি ক্রিয়া দ্বারা বিনষ্ট হয়, কিন্তু যাজন কর্মে যে দোষ উৎপন্ন হয় তা দূর করা বেদেরও অসাধ্য। পৌরাণিক যুগে দেখি স্বয়ং মহর্ষি বশিষ্ঠ দেবের মুখ দিয়ে পুরাণকার বলিয়েছেন, পৌরোহিত্যমহং জানে গর্হিতম দুঃস্য জীবিতম অকার্যং গর্হিতপমি তবাচার্যত্ব সিদ্ধয়ে। অর্থাৎ হে রাম, আমি জানি পৌরোহিত্য গর্হিত কর্ম, ঘৃণ্য জীবিকা, তথাপি উপনয়ন সময়ে তোমার আচার্যের লাভ করার প্রত্যাশাতেই ওই নিন্দনীয় বৃত্তি অবলম্বন করেছিলাম।